উভয়ের সংকটে পড়ে গেছে শরীফ। পাকিস্তানের সেনা মোতায়েনের প্রস্তাব চীনের, রাজি না হলে অ্যাকশন নিতে প্রস্তুত এবার বেজিং। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানে চীনের নাগরিকদের উপর ক্রমাগত হামলায় ক্ষুব্ধ হয়ে পড়েছে। শুধু এখানেই শেষ নয়, চীন পাকিস্তানকে কটূক্তি করে বলেছে, পাকিস্তান যদি চীনা নাগরিক ও চীনা বিনিয়োগকে রক্ষা করতে না পারে সেক্ষেত্রে আমাদের তা করতে দিন। চীনের এই বক্তব্যের উদ্দেশ্য হলো পাকিস্তানের সেনা মোতায়েন করা। এইদিকে এটা পাকিস্তানের জন্য বড় বিরক্তকর বিষয় বলে মনে করা হচ্ছে। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় এটাই, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর অর্থাৎ যেটিকে আমরা সিপিসি নামে জানি, সেটাকে রক্ষা করার জন্য পাকিস্তান প্রায় 10 বছর একটি স্পেশাল ফোর্স সিকিউরিটি সার্ভিস ডিভিশন, যেটিকে সংক্ষেপে নাম দেওয়া হয় SSD, তৈরি করেছিল। কিন্তু সেটি হামলা বন্ধ করতে পারেনি এখনও। পাকিস্তানের সেনা মোতায়েন করতে চায় চীন। পাকিস্তান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী কয়েকদিন আগে ইসলামাবাদ থেকে প্রায় 270 কিলোমিটার উত্তর পশ্চিম বেশামে আত্মঘাতী হামলায় 5 জন চীনা ইঞ্জিনিয়ার ও 1 জন পাকিস্তানি ড্রাইভারের মৃত্যুর ঘটনায় চীনের ক্ষোভ আরো বেড়ে যাচ্ছে। প্রতি বছর চীনারা প্রাণ হারাচ্ছে। পাশাপাশি চীন তাদের নাগরিকদের হত্যার তদন্তের জন্য পাকিস্তানে একটি বিশেষ দলকেও পাঠিয়েছে। এই দল তদন্তের সময় পাকিস্তানকে অনেক অপমান করে। চীনা তদন্ত দল দাবি করেছে পাকিস্তানের নাগরিকদের নিরাপত্তায় গাফিলিত ছিল, এই কারণেই চীনা নাগরিকদের উপর হামলার সুযোগ পায় সন্ত্রাসীরা। এখনকার পাওয়া রিপোর্ট অনুযায়ী চীনা তদন্ত দল বলেছে, আপনারা যদি আমাদের বিনিয়োগ জনগণকে রক্ষা করতে না পারেন তাহলে আমাদের তা করতে দিন। এর অর্থ হলো চীন চায় প্রকল্প ও জনগণের সুরক্ষার জন্য তাদের নিজস্ব নিরাপত্তা কর্মী মোতায়েন করা হোক। তবে এর জন্য 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান। এর মধ্যে প্রথমটি পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করা চীনা নাগরিকদের নিরাপত্তা বাড়ানো। দ্বিতীয়টি রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এমনকি আইন প্রয়োগ সংস্থাগুলির মাধ্যমে আরও ভালো সমন্বয় বজায় রাখা। তৃতীয়ত সন্ত্রাসবাদীদের উপর কড়া নজর রাখা। চতুর্থত চীনের সাথে মৈত্রী শক্তিশালী করা। চীনা নাগরিকদের উপর ক্রমবর্ধমান হামলার কারণে সমস্যায় সিপিএসসি প্রজেক্ট। বেশামের ঘটনাটি মাত্র 1 সপ্তাহের মধ্যে চীনা স্বার্থের উপর তৃতীয় মারাত্মক হামলা ছিল। গোদার পোর্ট অথরিটি কমপ্লেক্স এমনকি একটি নৌ বিমানঘাটি গত সপ্তাহে দক্ষিণ পশ্চিম পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা টার্গেট হয়েছিল, যারা চীনা নাগরিকদের তাদের ভূখণ্ডের সম্পদের শেষকারে হিসাবে দেখে। শাহবাজ শরীফের জন্য কঠিন পরিস্থিতি। এদিকে চীনের প্রস্তাব খারাপভাবে আটকে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি যদি চীনা সেনা মোতায়েনের অনুমোদন না দেন তাহলে চীন ভড়কে যেতে পারে, এমনকি চীন সিপিএসসির ফান্ডিং পুরোপুরি বন্ধ করে দিতে পারে। তাছাড়া তারা পাকিস্তানে কর্মরত বা তাদের নাগরিকদের প্রত্যাহারও করতে পারে। এই সঙ্গে শাহবাজ যদি অনুমোদন দেন তাহলে আবার পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখা হবে। এমনকি শাহবাজের পদক্ষেপ আমেরিকাও ক্ষুব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ আমেরিকা কখনো চায় না চীনা সৈন্যরা পাকিস্তানের মাঠেতে উপস্থিত থাকুক। বন্ধুরা, চীনের দুই দিকে বিপদ। জলে কুমির, ডাঙায় বাঘ, গাছে রয়েছে সাপ, এবার বাকিটা আপনারা বুঝেই গেছেন। এবার আপনারা বলুন চীন কোন দিকে যাবে। অবশ্যই আপনাদের মতামত জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।